Hey guys, welcome to Dr. Gamologist. আমি বাধন আছি তোমাদের সাথে। থাম্বনেইল ও টাইটেল দেখে অলরেডি বুঝে গিয়েছো যে আজ কি নিয়ে কথা বলা হবে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা ফ্রি ফায়ার স্টোরি এক্সপ্লেইন করব, অর্থাৎ আজ ফ্রি ফায়ারের শুরুর গল্প এবং এর ওভারঅল স্টোরি আমরা এক্সপ্লেইন করব। সো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। গেমের গল্পের কথায় আসি আমরা। একটি রহস্যজনক প্রতিষ্ঠান যার নাম ডাবল এফ। প্রতিষ্ঠানের মূল টার্গেট হচ্ছে ভবিষ্যতের বিভিন্ন যুদ্ধের জন্য সুপার সোলজার তৈরি করা। এখন প্রশ্ন থাকতে পারে যে সুপার সোলজার কী? ওয়েল, সুপার সোলজার হচ্ছে এমন সৈন্য যাদের দেহে বিভিন্ন রাসায়নিক উপাদান প্রয়োগ করে তাদের অ্যাবিলিটি আর 5-10টা সাধারণ সৈন্যের থেকে অনেক বাড়িয়ে ফেলা হয়। ফলে এসব সুপার সোলজাররা যুদ্ধক্ষেত্রে বাড়তি সুবিধা পেয়ে থাকে। যাক, গল্পে ফিরে যাই। ডাবল এফের এই কার্যক্রম চালানোর জন্য বিভিন্ন শক্তিধর রাষ্ট্র যেমন ইউএসএ, ইউকে, ইটালি, জার্মানি, এ সকল দেশগুলো ইনভেস্ট করে। এখন প্রশ্ন রাখতে পারে, এফএফ তো আলাদা একটা কোম্পানি, এখানে কেন ইনভেস্ট করলো? ওয়েল বন্ধুরা, এরা ইনভেস্ট এই কারণেই করেছে কারণ এ সকল দেশসমূহেরই মূলত দরকার ছিল সুপার সোলজারের, এবং এই টার্গেটের অংশ হিসেবেই এফএফ কোম্পানি বিশ্বের বিভিন্ন স্থান হতে তাদের নিয়োজিত এজেন্টের সাহায্যে বিভিন্ন জাতের, বিভিন্ন বয়সের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন বর্ণের পুরুষ ও নারীদের কিডন্যাপ করে আনতে থাকে, এবং কিডন্যাপের পর তাদের একটি ল্যাব অথবা বিশাল এক ফেসিলিটিতে রাখা হয়। মজার বিষয় হচ্ছে সেই ফেসিলিটিটাই হচ্ছে গবেষণাগার, যেখানে এফএফ কোম্পানির দক্ষ গবেষক ও ডাক্তাররা সকল বন্দীদের ওপর এক্সপেরিমেন্ট করে থাকে। সকল গবেষক এবং বিজ্ঞানীরা বন্দীদেরকে এমনভাবে ব্রেইন ওয়াশ ও জেনেটিক মডিফিকেশন করে যার ফলে তাদের পুরনো সকল চিন্তা ও স্মৃতি মুছে যায়। তাদেরকে কয়েক মাসের অনেক পরীক্ষা এবং আপগ্রেডেশনের পর তা থেকে প্রাথমিকভাবে সুপার সোলজার বানিয়ে ফেলা হয়, অর্থাৎ কিডন্যাপের পর 2-3 মাসের মধ্যেই তারা আপগ্রেডেশন হয়ে সুপার সোলজার হয়ে গেল। তাদের ব্রেইন ওয়াশ টোটালি, এ ডেডলি কিলিং মেশিন। অতপর একদিন একটি ডেট ফিক্সড করে রাতের বেলা সেই সকল কয়েদীদেরকে, যাদেরকে সুপার সোলজারে পরিণত করা হয়েছে, তাদেরকে একটি C-130J হারকিউলিস বিমানের সাহায্যে তাদের বারমুডা নামক একটি দেশে নামিয়ে দেওয়া হয়। এখন প্রশ্ন করতে পারে, বারমুডা কী? হ্যাঁ বন্ধুরা, বারমুডা হচ্ছে আফ্রিকাতে অবস্থিত একটি দেশের নাম। তো বারমুডাতে নামিয়ে দেওয়ার পর সেখানে আমরা সাধারণত যা করি ফ্রি ফায়ার গেমের মধ্যে, নেমে গোলাগুলি, অস্ত্র সংগ্রহ করা গোলাগুলি, যে যাকে মেরে শেষ পর্যন্ত জীবিত থাকতে পারে, এরকম কাজ। হ্যাঁ, বারমুডাতে নামার পরও সেম কাজটাই ঘটে, একে অপরের সাথে যুদ্ধ, গোলাগুলি, মারামারি সব চলে, এবং এই পুরো সময়টাতে এফএফ কোম্পানির যে মেইন ফেসিলিটি সেখান থেকে গবেষক, বিভিন্ন আর্মি অফিসার, বিভিন্ন ডাক্তাররা পুরো বিষয়টা পর্যবেক্ষণ করে। এখন প্রশ্ন যেতে পারে, কেন পর্যবেক্ষণ করে? তাদের তো সুপার সোলজার দরকার, দ্যাটস ইট। এবং এই সুপার সোলজারের কার্ডের জন্য তারা যাদেরকে ব্যবহার করছে তারা আসলে ঠিক কতটুকু দক্ষ, কতটুকু তাদের স্কিলফুল, কতটুকু তাদের আপগ্রেড হয়েছে এটা যাচাই করার জন্য তারা সব পর্যবেক্ষণ করছিল। এবং হ্যাঁ, ওই প্রথম ধাপের যুদ্ধের পর অ্যারাউন্ড 50-60 জন মারা যায়, তারপর বাকি যারা জীবিত থাকে তাদেরকে পুনরায় বিমানে তুলে আবার এফএফ কোম্পানির মেইন ফেসিলিটিতে নিয়ে আসা হয় এবং আবার তাদেরকে পুনরায় আপগ্রেড করা হয়। প্রথমে যেভাবে আপগ্রেড করা হয়েছিল সেকেন্ড ক্ষেত্রে একইভাবে আপগ্রেড করা হয়। অতঃপর তাদেরকে আবার পুনরায় কোনো একটি দ্বীপে যুদ্ধের জন্য ছেড়ে দেওয়া হয়। প্রশ্ন যেতে পারে, এরপর কী ঘটে, তাই না? বন্ধুরা, মজার বিষয় হচ্ছে এরপর কী ঘটে তা আমরাই নিয়ন্ত্রণ করি। অর্থাৎ আমরা গেম খেলার সময় যখন দেখি যে প্যারাশুট সহ আমরা বিমান থেকে যখন ঝাঁপ দিচ্ছি, ঠিক তখন থেকেই গেমটা শুরু হয়। এবং মজার বিষয় হলো, আমরা ঝাঁপ দেওয়ার আগ এতক্ষণ যে বকবক করলাম বা যা কথাবার্তা বললাম, এগুলি সব আমরা ঝাঁপ দেওয়ার আগেই এবং তা গেমের মধ্যে দেখানো হয় না, এবং তা সব আমাদের অজান্তেই থেকে যায়। সো ভবিষ্যতে কী ঘটে যাবে গেমের গল্প তা আমরা কেউ জানি না। হয়তো কয়েক বছর পর হয়তো নতুন কোনো আপডেট আসতে পারে, হয়তো নতুন কোনো এডিশন আসতে পারে, তখন হয়তো গল্পটা সামনে আঁকাবে, হয়তো তখন আমরা নতুন কিছু জানবো। সো এই ছিল আমাদের ফ্রি ফায়ারের গল্প। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। সো বন্ধুরা, তুমি যদি গেম ভালোবেসে থাকো এবং এই ধরনের ভিডিও যদি তোমার পছন্দের হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যেন গেম রিলেটেড যে কোনো ইস্যু, যে কোনো ঘটনা, যে কোনো কথা তোমার নিকট পৌঁছে যায়। সো টিল দেন, গুড বাই, স্টে সেফ, স্টে অ্যালার্ট, করোনা ভাইরাস ইজ এভরিওয়্যার। আসসালামু আলাইকুম।